আসবো যাব কথা দিব ভুলাব তোর মনরে, আচ্ছা 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 গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে। ও তুই সময় বুঝেছিস বিবিনা করে নিয়ে মনে রে, তারপর ধরে নামে বাজে দিলি যদি বে হয় না হইতো তাহলে কারো যদি মা মাসিদের একটা মুরগি বাচ্চা ছোট মতন হারান যাইত ঘরের থেকে, তো এমন কুলিটার মুড়াটা এখানটা আঁচলটা গুঞ্জিনি ঝগড়া লাগে না বাপরে, তোকে তো খেলি বলো কে আমার মুরগিটা খালিলো কিন্তু তোমার মামাশি গুলো যে ঢুলছে বুঝে বুঝে সেটা দেখে কোনো একটা ধ্যান দাও। আমার মামাশি গুলো ঢুলে নাই, তোদের এই নাচ গুলো দেখছে বুঝে বুঝে দেখছে দাদা, আমাদের ডান্স গুলো দেখছে নাচে দিব নাকি, তাহলে একটু নাচে দিব নাকি? তো তোমার মামুসি গুলা কিছু বলিবে না তুমি, যেটুকু এনজয় করো বলে এনজয় তো করছে, তো তাদের মতন কি কুলকুলি দিবে নাকি? কেন নাই দিবে, ঝগড়া লাগবার সময় তো বড় গলাটা আওয়াজ বেড়ায় এখন কেন নাইতে চাবে নাকি? লাও একটু সাড়া দিয়া করো দেখি কতগুলা জাগিয়ে আছে আর কতগুলা ঘুমাইছে। তো কই গো মামাসির একবার সম্মানটা রাখে যা, জোরদার করে সবাই মিলে হাততালি হোক একবার সবাই মিলে। বাবলু যেমন বিয়া করে উলুলি দিছো এরকম হাততালি আর কুলকুলিটা, আর তুমি দেখবে আজকে জনজোয়ারের হাততালি আর কুলকুলিটা এই মরদ লোকের পাওয়ারটা। কারণ কথাই আছে দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। কি বললি কি বললি? ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না বুঝলি? তোদের যদি এই বক্সটা সমান ফোন আছে না, তো লেডিস গুলাকে ফোন করার জন্য রেখেছিস, তোরা কোনো অন্য লোককে ফোন করার জন্য রাখিস নাই। আচ্ছা জলনার গল্প করছে এ দাদা, ইয়াদেরকে ফোন করার জন্য কিনি আমরা ফোন গেলাম কিনে কি ইয়াদেরকে ফোন করার জন্য? নাই নাই নাই, আমরা বন্ধুকে লাগা ফোন করার জন্য কিনি রে, আজকে শর্ট দিয়া যাব অনুষ্ঠান দেখতে, একটা 750 নিয়েছি দুপে খাবি তো চলে আয় নাকি, সে আমরা বন্ধুকে লাগা ফোন করার জন্য কিনে বিটি ছিলাকে লাগা লয় বুঝলি। তো তোদের ওই মদ ভাটে গিলা তো লেডিস এ চালাছে, লেডিস এ ধোকা দেই বলে তো তোরা মদ খাইয়ে মরে দিস। বাহ বাহ, মদ ভাটে গিলা লেডিস এ চলাছে দাদা, হে বলছে মদ ভাটে গিলা লেডিস এ চলাছে। আচ্ছা যদি মদ ভাটে গিলা লেডিস এ চলাছে তাহলে একটা 750 দাম বন্ধ কত বটে, সিধাও না একটু একটা 750 দাম কত বটে বল। ওটা আমরা কিনে বলি, ওটা আমাদের দরকারই নেই, তোদের দরকার আছে তোরাই ভালো করে নাম গিলা দাম গিলা। তুমি একবার পাওয়ারটা দেখে নাও দাদা, হে এই শর্টটি আর মঞ্চটা যত গেলা বেটা ছিল আছো সাইডে সাইডে আর সামনে দিকে একবার ঝাড়ে হয়ে যাক দেখি বুঝলে, পালাতে তোর পাবে না। কিসের জন্য পালাবো, তোর মতন কোন 1.5 ফুট বটি নাকি? একদম সে পালাইন বলি না। তা শুন শুন, আমাদের মিয়া লোক গুলো তোদের বেটা ছেলে গুলোর মতন অত বে হইয়া লই হাসাইলো, এত আরো হাসাইলো বলছে অত বে হইয়া লই, যদি বে হইয়া না হইতো তাহলে কারো যদি মা মাসিদের একটা মুরগি বাচ্চা ছোট মতন হারান যাইত ঘরের থেকে, তো এমন কুলিটার মুড়াটা এখানটা আঁচলটা গুঞ্জিনি ঝগড়া লাগে না বাপরে, তোকে তো খেলি বলো কে আমার মুরগিটা খালিলো। আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা, আমরা খাসি কিনে মদ খেতে পারি নাকি, সে কাজটা আমাদের আছে। তো কত লোকে খাসি কিনবার মুরাদ আছে একটু সুইধাইলে ভালো করে, কত গেলার আছে দাদা একবার ঝাইরা হই যা দেখি বুঝলে, এখন তো শুধু এদিকে গেলে আছো। তোদের যদি খাসি কিনে খাবার মুরাদ থাকতে তাহলে লেডিস গিলার বাপ গিলার কাছে কি তোরা পন টাকা মাগিতে যাতিস ভিখারির মতো? এ দাদা ওইটা আলাদা যুগ, ই তোমাদের পেটে হাসি লাগছে। এ দাদা এখন আর 5 টাকা মাগামাগি চলে? কোনো নয় কোনো নয়, ওইটা আগে ছিল, এখন সবাই ভালোবাসা করে বিয়া করছে, লাভ ম্যারেজ বেশি হচ্ছে, কিন্তু যারা আমরা লাভ ম্যারেজ করে বিয়া করছি দাদা ভাইরা শুধুমাত্র ফোনটা করে বান্ধবীটাকে একটাই বলছি যে তোর বাপের আমার 1 টাকারও দরকার নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তোর নাইটি পরে আমার ঘরকে চলে আয়, তাও 1 টাকা হলিব নাই বুঝলি। তা ভালোবাসা করে কত জনা করে, 100 জনার মধ্যে 5 জনা করি নাকি? এখন সবাই আছে, কেউ ফাঁকা নাই। এত কেউ ফাঁকা আছো? কেউ ফাঁকা নাই, সবাই 4-5টা করে আছে, আমি জানি চাপ লিও না বুঝলে, এখন ফাঁকা নাই। তাহলে 4-5টাকে বিয়া করবে?
এক টাকা করিবে যেটা বেশি ভালোবাসবে সেটাকে যে মদ খাতে পয়সা দিবে তাকে বিয়া করে গেলে দেখবে যাও সেই মরদ লোক রান্না করে হাজার লোককে খাওয়ায়, তাই তো? সেই মরদের সঙ্গে কোনোদিন পারবে না। আমি বলি, আমি তোকে একটাই কথা শুধাচ্ছি, তুই যে বিটি ছিলে নিয়ে এত বদনাম করছিস, তোর বিটি ছিলে দরকার নেই। না, আমাদের দরকার নেই দাদা, আমাদের দরকার আছে? কোন দরকার নেই, আমরা একাই 100 বটি। একাই 100? একাই 100। তো ঠিক আছে, তাহলে আজ না তোর একটা কথা শুন তো আমার ভালো করে। যদি তোদের বিটি ছিলে দরকার নেই, তো আজ না তোর বেটা ছেলে বেটা ছেলে বিয়া করিলে, বিটি ছিলে বিয়া করেছিলে। বেটা ছিলে বেটা ছেলে বিয়া, কথাই আছে যে পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা হ্যায় আসমান কে নিচে, পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা হ্যায় আসমান কে নিচে, আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রহতা হমেশা লড়কা লোগো কে পিছে, বুঝলি? তো তোর মতন আমি পেঁদা ডাইলগ দিব না, জ্বলন্ত প্রমাণ দিব। ও দেখি তো, হ্যাঁ দাদারা বলে গোনা দেখতে তোমরা যাই না আমরা যাই, তোরা যখন কন্যা দেখতে যাই তখন পাঁচ দশ জন নিয়ে যাই, আর যখন বিয়া করতে যাই তখন তোর ডরা বলিবারে নে, তোরা দশ গাড়ি যাত্রী নিয়ে যাই। ঠিক আছে, মানে লিলি, কিন্তু আমরা দেখবে ঘর গোষ্ঠী দেখ সবাইকে নিয়ে কন্যা দেখতে যাই, ওটা কিসের জন্য? ডরে না, ডরে নাই। তাহলে তারপরে দেখি যে ওই কন্যাটাই আমাদের ঘর গোষ্ঠীকে একাই দেখে লে বাপ, ইয়াদের ওইরকম দানবের রূপ ওঠে, ইয়ারা রাক্ষসই ওঠে বাপ, ও রক্ত চুষতে জানে ইয়ারা, বুঝলি? আমরা সবাইকে নিয়ে যাই ঘর গোষ্ঠী নিয়ে, তোরা একাই আসিনি ঘর গোষ্ঠীটাকে দেখে নিবি। তাহলে দেখ লেডি স্যার পাওয়ার, পাওয়ার লই ওটা তোদের কুটকুটে আমি বঠে, অন্য কোন লইকে, বুঝলি? ওটা তোদের কুটকুটে আমি বঠে। তাও তো তোরা না বিয়া করে কেউ থাকছিস না সাধু হয়ে, বিয়া তো করছিস এই না, বিয়া তো করবই, কারণ তো তোরা জল লেডিস কে তোরা জঞ্জাল বলছিস না, সে লেডিস কে তোরাই নিয়ে আসি, আমরা কোন সাজে আসি না, বুঝলি? আর তার জন্য তোরা বাজ বাজনা বহুত কিছু নিয়ে যাই, তোদেরকে নিয়ে আসি আমরা, দয়া দেখে নিয়ে আসি যে তোদের মতন পিটিছি লাগে যদি সিধা করতে পারে তো একটা মরদ বেটা ছিলাই পারে, তাই তো? কারণ তোমাদেরকে অন্য কেউ সিধা করতে পারবে না। যদি চ্যালেঞ্জ নিবি তো কেউ বদলাতে পারবে, আর যদি চ্যালেঞ্জ নিবি তাহলে আর একটা ভোটেই হয়ে যাক, দেখবো বেটা ছিলা গেলার পাওয়ার বেশি আছে না মেয়া লোকলার পাওয়ার আছে, হবে এত তো হবে, একটা ঝাড়ে হাতালি হয়ে যাক দেখি, মানে এত গাল খেয়ে তোর শান্তি হইল না, হবে হ্যাঁ তাহলে হোক, লে তাইলে তুই আজকে একটা শর্ট ইহার মঞ্চটা একটা দিকি বাজি দিয়ে দেখাই দে, লে একটা দিকি বাজি দিয়ে দেখা দেখিছি দেখি। আমার তো চিন্তা লাগছে যে তুই পুরুলিয়া জন্মেই ছিস না, একদম পুরুলিয়ার খাঁটি ছিল, পুরুলিয়া জন্মেই ছিস, একদম। তো টাইটেলটা কি বটে? বাউরি, বাউরি ব্র্যান্ড কি? আমি ভাবলি কে জান তোর কোন অন্য রকম বিদেশ জন্মেছি না, বাউরি ছিল বটে। তো পুরুলিয়া যদি জন্মেছে তো লেডিস সোনা তুই দেখিস? হ্যাঁ একদম দেখেছি। তো লেডিস সোনা যা দেখবি যে কার্তিক ঢুকে তোদের মতন বহু দুলুফা দিয়ে দেখান দিয়ে, বুঝলিস? লেডিস সোনা যা কার্তিক ঢুকে তো কার্তিকটা কে ছিল, তোর মশারি বিটি ছিল না বেটা ছিলাই ছিল? তোদের এতগুলো বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখানো, আমি গানাই ছাড়ি দিব আজ খুঁজছিস তো তাহলে তোরা একদিন বাবা হয়ে দেখান দে নাকি, তোরা একদিন বাবা হয়ে দেখান দে তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা পারিস। তো যাই হোক, বিটি ছেলের সঙ্গে ঝগড়া বাপ শেষ হবে নাই, আজ জন্মে শেষ হবে নাই, কারণ কোথায় দাদা মরদ লোকলা হীরা, আর কোথায় বিটি ছেলেগুলা মশলা বাটা জিরিয়া, ইয়া মানুষ সঙ্গে বাঙালিতে এসে পারবে নাই। তো একটা গানে হোক, তা সে গানের জন্য দুজন প্রধান গায়ক এর গায়িকা আছে, তাদেরকে এখন আনার পালা চলে এসেছে, সবার এনজয় করার পালা এখন চলে এসেছে, নিয়ে আসতে চলেছি মঞ্চে পুরুলিয়া মানভূম জগতের সেই সুপারস্টার গায়ক এন গায়িকা, পুরুলিয়া মানভূম জগতের নম্বর ওয়ান গায়ক এন গায়িকা, মিস্টার কুন্দন কুমার ও কণিকা কর্মকার। আরে এস বজাবো কথা দিব ভুলাবো তোর মনরে, তাই নাকি?
আসব যাব কথা দিব ভুলাব তোর মনরে, গোপনে গোপনে প্রীতি করিব দুজনরে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। ও তুই সময় বুঝে ও তুই সময় বুঝে আসবি।
গোপন গোপনে ফিরতি করব তুই জানে, গোপন গোপনে ফিরতি করব তুই জানে।